ও এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলে নামে সবাকে জেমেছে। আজকে দিন 27 সেপ্টেম্বর, দিন মঙ্গলবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এ হচ্ছে বিস্ময়কর নতুন মানুষ। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী কী আমরা পাঠ করব। পয়লা সামুয়েল 10:6, আসো আমরা পাঠ করি। তখন সদাপ্রভুর আত্মা সম্পূর্ণভাবে তোমার উপরে আসবেন, তাতে তুমি তাদের সঙ্গে ভাববাণী প্রচার করবে এবং অন্য ধরনের মানুষ হয়ে যাবে। ওল্ড টেস্টামেন্টে আমরা সৌলকে তার পিতার গাধাকে সন্ধানে সম্পূর্ণভাবে ব্যস্ত থাকতে দেখি, যেটি হারিয়ে গেছে, কিন্তু প্রভু তাকে ইসরায়েল রাজা হিসেবে অভিষিক্ত করে চানছিলেন। তিনি তার ভ্যর্থ হারিয়ে যাওয়া গাধার খুঁজবিচার নিতে হযরত সামুয়েলের কাছে গিয়েছিলেন, যাকে দ্রষ্টা বলায় শাস্ত্র বলে। তারপরে সামুয়েল একটা তেলের শিশি নিয়ে সৌলের মাথার উপরে ঢালে দিলেন এবং চুমু দিয়ে বললেন, যে পয়লা সামুয়েল 10:31, সদাপ্রভু কি তোমার তার সমস্ত কিছু উত্তরাধিকার উপর রাজা হিসেবে অভিষেক করেননি? এটি সত্যি বিস্ময়কর এবং বিস্ময়কর। সৌলের সেখানে ঈশ্বর অভিষেক গ্রহণ করতে জানেনি, কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য তিনি সম্পূর্ণ গাধা নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু প্রভু তার জীবনের একটি মহান বাক আদেশে যে মুহূর্তে তার মাথায় অভিষেক তেল ঢালে দেওয়া হল এবং প্রভুর আত্মা তার উপর প্রবলভাবে আলো, তারপরে সে ভাবানী করা শুরু করেন এবং নতুন মানুষে পরিণত হল। এমনকি আজও প্রভু আপনার জীবনে একটি টার্নিং পয়েন্টে আদেশ করতে ইচ্ছুক। প্রভু বলে যিশুয়া 55:8, সদাপ্রভু বলেন, কারণ আমার চিন্তা তোমাদের চিন্তা এক না, আমার পথ তোমাদের পথ এক না। যিশুয়া 55:9 লেখা আছে যে কারণ আকাশমণ্ডল যেমন পৃথিবীর চেয়ে অনেক উচ্চ, তেমনি তোমার পথ তোমাদের পথের চেয়ে, তোমার চিন্তাদের চেয়ে অনেক উচ্চ। যিশুয়া 55:9। ঈশ্বর সন্তান প্রভু আপনাকে আশীর্বাদ করতে এবং উচ্চতর করার জন্য শক্তিশালী। আপনি যা ভাবতে বা প্রার্থনা করতে পারেন তার বাইরে প্রভুর অভিষেক আপনাকে একজন নতুন মানুষে পরিণত করতে পারেন। তারপরে আপনি উঠতে সক্ষম হবেন এবং এলিশা হিসাবে প্রভুর পক্ষে দাঁড়াতে পারবেন। এলিশা হিসাবে, পিটার হিসাবে, জন পল হিসাবে এই প্রজন্ম তার ভাজে নিয়ে আসার জন্য আপনি ঈশ্বরের হাতে নির্বাচিত যন্ত্র এবং তার জন্য জাতি কাঁপানো। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আলে তোমরা শক্তি পাবে এবং তোমরা জেরুসালামের সমস্ত জিহুদিয়া, সমরিয়া দেশে এবং পৃথিবীর শেষ পর্যন্ত আমার সাক্ষী হবে। পেরিতের কাম 1:8। ঈশ্বর সন্তানের যখন আপনি সে অভিষেক গ্রহণ করবেন, তখন একটি আপনার মধ্যে অসীম শক্তি নিয়ে আসবে এবং সমস্ত জুয়াল ভাঙা হবে এবং আপনি সমস্ত দাসত্ব থেকে মুক্তি হবে এবং আপনি একটি বিস্ময়কর নতুন মানুষে পরিণত হবে। ধ্যান করার জন্য, সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে যিশুয়া 4:8, আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। তবে হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমার মাটি, তুমি কুমার এবং তোমার সবাই তোমার হাতের কাজ। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করুন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।